গুড মর্নিং বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, স্যাটারডেতে পড়েছে, আজ সানডে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুস্মিতা, সুস্মিতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সকালে উঠে স্নান টান করে মন্দিরে যাব, কারণ শনিবারেতে যাওয়া হয় না। দেখুন, আমি ঘরে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, পুজো করে মন্দিরে যাব। এবারে পাশের বাড়ির কাকিমা আছে, দিদিভাই আছে, একসঙ্গে সবাই যাব আমরা। এই দেখুন, এটা আমাদের মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, এটা আমাদের মেন রোড, এটা কাকিমা, এটা একটা দিদিভাই। খুব ভালো এই দিদিভাইটা। আমাদের এই পুজো দেওয়া হয়ে গেছে, এই দিদিভাই, আমি, কাকিমা, এই তিনজনেই এসেছিলাম। মন্দিরে আজকে ভিড় ছিল না, কালকে অনেকে রাত্রে করেছে, তো কালকে শনিবার ছিল, আমরা রবিবারে দিনের বেলাতেই জল ঢালতে এসেছিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে এটা কাছেই, এই মন্দিরটা, মানে 5 মিনিটও লাগে না, 3-4 সেকেন্ড লাগে। বাড়ির সামনেই মন্দিরটা, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ওখানে আমরা এয়ারপোর্টে 1 নম্বরের কাছে থাকি, 1 নম্বরের নেবে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা সামনেই আছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ওখানেই পুজো দিতে গিয়েছিলাম। চলুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাই। বাড়ি গিয়ে একটু রান্না করতে হবে, কারণ দুজনে খাবে ওরা। পুরি আর ছোলার ডাল বানিয়ে দিয়েছি, আমার রেডি পুরি আর ছোলার ডাল, গরম গরম রসগোল্লা আছে, ওদের খেতে দিয়ে দিই আদিকে আর ওর বাবাকে, আমি তো সাবু খাবো। চলুন, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।